সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজব একটি ঘটনা ঘটে গেছে, ভাই বোনকে বিয়ে করেছে। আজকে আমরা সরাসরি তাদের মুখ থেকে শুনবো কেন ভাই বোনকে বিয়ে করলো। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো ভাই আপনার কি লাগে? আমার হাজবেন্ড। আর এমনি সম্পর্কটা কি আপনাদের? ভাই বোনের সম্পর্ক। হ্যাঁ, আপনার কি লাগে? আপনার কি লাগে? বোন লাগে, মানে আপনার বোন লাগতো, এখন কি লাগে? বউ লাগে, এখন বউ লাগে। তো আপনারা আপন ভাই বোন বিয়ে করলেন, মানে কাজটা কি মানে ঠিক হইছে? আপনি কি বলেন? না, আমরা দেখলাম ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে। ভাই বোন কি বিয়ে করতে পারে না? বিয়ে করা যায় না? তা তো আমি, আমার জানা শর্ত তো করা যায় না। না, এরকম হইতেছে তো, ভাই বোনের পরকীয়া সম্পর্ক করে তো বিয়ে করতেছে। মানে আপনারা পরকীয়া সম্পর্ক করে বিয়েটা হইছে নাকি? মানে আপনাদের কতদিন রিলেশন ছিল? এই তো প্রায় 2.5 বছর মতো। 2.5 বছর আপনাদের রিলেশন ছিল? জি, 2.5 বছর। তাহলে তো দীর্ঘদিনের রিলেশন ছিল আপনার। তো থাকতে পারেন না, মানে আপনি তাহলে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, ঠিক না? এই জন্য মনে করেন আপনি চান নাই আপনার বোনকে বাহিরে বিয়ে দেওয়ার জন্য, আপনি নিজেই বিয়ে করে নিয়েছেন এই জন্য, ঠিক না? এটাই তো বিষয়টা। তো আপনাদের মানে দুজনের অনুভূতিটা কি, বিয়ে করে অনুভূতিটা কি? স্পেশাল স্পেশাল, দারুণ। হ্যাঁ, মানে আপনার অনুভূতি অনেক ভালো নাকি? অবশ্যই ভালো। তো কতদিন যাবত হয়েছে বিয়েটা হয়েছে আপনাদের? তো প্রায় 1 মাসের মতো হয়েছে। 1 মাসের মতো হয়েছে বিয়ে হয়েছে। তো আপনাদের সংসার জীবন কেমন চলছে? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালোই চলতেছে। তো আপনার মা বাবা কিছু বলেনি? আপনাদের মা বাবা আপনাদের কিছু বলেনি? বলবো কি, বলছে তখন বলে আর লাভ কি, যেটা কইরা ফেলাছি আর কি করার আছে। তো আপনার কি কাজী অফিসে বিয়ে করছিলেন নাকি? তখন কাজী সাহেব আপনার কিছু বললো না? বলছে তো আসলে আপনারা যেটা ভাবছেন, আমি আসলে আমরা কিন্তু ওরকম ভাই বোন না, ঠিক আছে? তাহলে গ্রামে যাচ্ছিলাম, এই গ্রাম দিয়ে, মানে একজনে বললো ভাই বোনের বিয়ে হয়েছে, বাট সে লোকটা মানে ক্লিয়ারলি খুলে বলে নাই যে তারা কি আপন ভাই নাকি মামাতো ভাই। যেমন আপনারা প্রথমে কিন্তু বলছেন কি আপন 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 করলেন, কিন্তু আমি বুঝি নাই যে আপন মানে আপনারা কোন সম্পর্কটা বুঝে দিয়েছেন। আপনারা যে ভালো একটা সম্পর্ক, আপন সম্পর্ক, ওইটা বুঝে দিতে চাইছেন, আমি বুঝতে পারি নাই। প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, তাতে আমার সমস্যা কি? হ্যাঁ, বুঝতে পারছি। তো হ্যাঁ, আপনার আপন মামাতো ভাই নাকি? আপনার আপন মামাতো ভাই? ও সরি, এখন বলেন তাহলে ফুফাতো ভাই নাকি বিয়ে করা যায় না? হ্যাঁ হ্যাঁ, তা তো যায়, অবশ্যই যায়। হ্যাঁ সেটাই। তো ভাই কি করতেছেন এখন? এই তো বিজনেস করতেছি আপাতত। আপনি ইন্টারভিউ শেষ হইছে ভাই? না, ইন্টারভিউ শেষ হইনি, আর দুই একটা কথা বলবো আমরা, আমরা তো চলেই যাবো। আচ্ছা ঠিক আছে, বলে না, আমাদের আবার একটু কাজ আছে। তো আপনাদের সংসার জীবন সুখে থাকুক, আমরা এটাই চাই, ঠিক না? তো বিষয় যেটা হয়েছে, আপনাদের বিয়ে হয়েছে 6 মাস নাকি? তো গ্রামের মানুষজন, 6 মাস না, 1 মাস, আপনি বলুন। ও সরি, 1 মাস। গ্রামের মানুষজন আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কিছু বলে নাই? বলবি কেন, আত্মীয়র মতো আত্মীয়। আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি, গ্রামের মানুষে কি বলা বলি করলো সেটা দেখার সময় নেই। তো বসে তো আমার বিয়ার মিষ্টি হতো স্বপ্ন করে দেই নাই, কিন্তু ভবিষ্যতে যদি সন্তান আমার হয় তো অবশ্যই মিষ্টি খাওয়াবো। অবশ্যই দোয়া করি আপনাদের জন্য, ঘরে খুব শীঘ্রই একটা সন্তান আসে। সো সবাই ভালো থাকবেন। সো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।